সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রার আজকের অতিথি আমার বাই আছেন সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গনি, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদ। সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন যে আপনাদের জোট সরকার ইতিমধ্যে আমাদের সংবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনবার উদ্যোগ নিয়েছে, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনাদের পার্লামেন্টারি পার্টির মিটিং ও বোধ কিছু টুকটাক আলোচনা হয়েছে, কিন্তু পত্রপত্রিকা এগুলো আপনাদের সরকারের পক্ষ থেকে এগুলো বলা হয়েছে যে এই সংশোধনীগুলো আনা হচ্ছে। অপরদিকে প্রধান বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দল এই সংশোধনীগুলোকে, যেগুলো আনবার কথা আপনারা বলছেন, সেগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, মানে কোনো রকমের আলোচনার সুযোগ ছাড়াই। তো আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে বা দলীয় অবস্থান থেকে যে সংশোধনগুলো কতটা যৌক্তিক এবং বিরোধী দলকে সঙ্গে নিয়ে করতে পারলে ভালো হতো কিনা, বা বিরোধী দলের এই যে প্রত্যাখ্যান সেটা কতটা যৌক্তিক? ধন্যবাদ আপনাকে দ্বিতীয় মাত্রা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে চিন্তা চেতনার থেকে আজকে সিট সংখ্যা 450-তে উন্নীত করার যে চিন্তাভাবনা করছে এবং সংবিধানে এটা সংশোধন করে নিয়ে আসার কথা বলছে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত বলেই আমি মনে করি। কারণ হচ্ছে যে আমাদের আজকে যে 300 আসন, এই 300 আসন আমাদের দেশ যখন 750 কোটি মানুষ ছিল সেই সময় 300 আসন বিশিষ্ট আমাদের এই সদস্য সংখ্যা নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত ছিল, কিন্তু এখন সেই জায়গায় লোক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 14 কোটি। তো কাজে স্বাভাবিকভাবে আমি মনে করি যে এখানে যে জনসংখ্যা অনুপাতে আপনার সিট সংখ্যা যে বন্টন এটা করলে পারে, আমার মনে হয় এটা ভালো হবে এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং যেহেতু আমাদের নির্বাচনে ওয়াদাও ছিল, আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা যদি সরকারে যেতে পারি তাহলে পারে এই সিট সংখ্যা আমরা বৃদ্ধি করব। তো যদিও 500 আসনের কথা সেই সময় বলা ছিল, কিন্তু আমাদের যেহেতু পার্লামেন্টের একটা যে নকশা সেই নকশা অনুপাতে 500 আসন বিশিষ্ট করলে সেখানে একটা সমস্যা দেখা দিতে পারে, যার ফলে যার ফলশ্রুতিতেই সর্বশেষ 450 আসন বিশিষ্ট করার জন্য একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যে এটা মানে ক্যাবিনেটে আলোচনা হয়েছে, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে আলোচনা হয়েছে এবং মোটামুটিভাবে সিদ্ধান্ত হয়েছে যে সংবিধান সংশোধন করে আমরা 450 আসন বিশিষ্ট এই পার্লামেন্ট আমরা করব এই অধিবেশনে। কিন্তু বিরোধী দল বলছে যে মূল সমস্যাগুলো, অনেক সমস্যার কথা তারা বলছে, সেগুলো না করে আপনারা জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগটি নিয়েছে আমার মনে হয়, এবং কোন রকমের আলোচনা প্রাক আলোচনা যে কথাবার্তা হচ্ছে এরকম ছাড়াই হঠাৎ করে একদিন ইস্যুটা তুলে আপনারা, আসলে আমার মনে হয় যে বিরোধী দল এটা যে বিরোধিতা করছে এটা আসলে আমার মনে হয় যে বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করছে। কাজে আমি আগেই বলেছি যে মূল বিষয় যেটা, যে দৃষ্টিকোণ থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জোট সরকার অনেক চিন্তা ভাবনা করেই এই আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনার বক্তব্য শুনতে চাইবো যে আপনারা কি আসলে যেটি সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য বলছেন যে বিরোধিতার জন্য এই বিরোধিতা করছেন, আপনার কি মনে হয় না যে এখন যখন দেশের জনসংখ্যা 7 কোটি 7.5 কোটি ছিল তখন যে আসন ছিল, আজকে যখন 14 কোটি 14.8 কোটি বলা হচ্ছে, তখন আসন সংখ্যা কিছুটা বাড়ানো যৌক্তিক বলে? রবীন্দ্রনাথের একটা কথা আছে, পিপাসার্থ হয়ে চেলাম এক গ্লাস জল, তাড়াতাড়ি এনে দিল আধ কানা বেল। দেশের এত সমস্যা, সংসদ কার্যকর করার জন্য কত কথাবার্তা বিভিন্ন ফোরামে হচ্ছে, এবং সংসদের বর্তমান অবস্থা সম্বন্ধেও সবাই জানেন যে বিরোধী দল যাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, পত্রিকা খুললেই দেখা যাচ্ছে দেশের মধ্যে খুন রাহাজানি, এই সমস্যাগুলোকে অবলুপ্ত রেখে হঠাৎ করে সংসদের আসন সংখ্যা বৃদ্ধির এই যে পায় তারা খুব শুভবুদ্ধি সম্পন্ন বলে আমার মনে হয় না। অশুভ দিকটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? হচ্ছে এই যে গণ রুশ থেকে বাঁচবার জন্যে, দেশের রাজনৈতিক চিন্তা চেতনাকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্যে, এবং দেশের মানুষকে একটা ধোঁকা এবং ধাপ্পা দেওয়ার জন্য একটা মূলার সামনে ঝুলানো হয়েছে যে আগামী নির্বাচনে তোমরা সবাই নমিনেশন বাবা অতএব সংসদের আসন সংখ্যা বৃদ্ধি করা হোক।
সংসদের আসন সংখ্যা বসার জন্য কতটুকু কমালেন বা বসার জন্য কতটুকু হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রত্যেকটা জিনিসের স্থানকাল পাত্র চেতনা বোধ থাকা প্রয়োজন। বিশেষ করে প্রত্যেক রাজনৈতিক দলেরই দেখতে হবে যে রাজনৈতিক দলটি যে দায়িত্ব নিয়ে আজকে আমরা সংসদে আসছি, প্রত্যেকেরই একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে বা প্রত্যেক দলেরই একটা নিজস্ব কার্যসূচী একটা প্রোগ্রাম আছে, এগুলো কতটুকু বাস্তবায়িত হলো বা এগুলো করার পর অবসর সময়ের কাজগুলো। আশ্চর্যের বিষয় যে বর্তমান সরকার অবসর সময়ের কাজগুলো যে সময়ে কাজ করার প্রয়োজন এগুলোতে সময় রেখে গুরুত্ব রেখে এখন এসেছেন সংবিধান সংশোধন করার জন্য। সংশোধন যা করতে পারবেন, টু থার্ড মেজরিটি তাদের আছে এবং পলিটিক্যাল কমিটমেন্ট কতটুকু আছে সে তো আমি জানি না। তবে একটা সাংবাদিক সম্মেলনে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা সদস্য যদি নির্বাচিত হই তাহলে আসন সংখ্যা 500 করবো। এসআর সাহেব বলছেন, আরও অনেকেই বলছেন, ওই সময় জনগণকে ধোকা দেওয়ার জন্য কথাটা বলা, নির্বাচনে কিছু ভোট পাওয়া যাবে আর ভবিষ্যৎ যে ইয়ং টাস্ক আমাদের দলের মধ্যে আছে ভবিষ্যৎ যারা। আপনি যখন বলছেন যে নির্বাচনে ভোট পাওয়া যাবে তার মানে হচ্ছে যে জনসমর্থন আছে বিষয়টির প্রতি? ভোট পাওয়া যাবে জনসমর্থন আছে সে কথাটা বড় কথা নয়। বড় কথা হলো যে সমস্ত অ্যাসপারেন্ট ইয়ং টাস্করা প্রত্যেক দলের বোঝা হয়ে আছেন এবং সবাই আশা করছেন যে আমরা তো ভবিষ্যতে এমপি টেম্পি হবো, এদেরকে দলে রাখার জন্যে ঘর গোছানোর জন্যে এই একটা মূলা জোড়ানো হয়েছে যে তোমরা বাবা সবাই আমাদের সাথে থাকো, আন্দোলন সংগ্রাম থামাও, তারপর যখন পার্লামেন্ট নির্বাচন আসবে তোমরা সবাই টিকিট পাবে, আমাদের আসন সংখ্যা তো বেরিয়ে দিলাম। আশ্চর্যের বিষয় বলা হচ্ছে যে লুই কারের এই স্থাপত্যের মধ্যে 500 সদস্য বিশিষ্ট আসন বসার জায়গা নেই, কিন্তু ব্রিটিশ হাউস অফ কমন্সে কিন্তু সব এমপিদের বসার জায়গা নেই, তারা দাঁড়িয়ে থাকেন। 180-190 জন মতো সিট আছে, কে কোথায় বসছেন সেটা বড় কথা নেই, অনেক এমপিকে আমরা দেখছি দাঁড়িয়ে আছেন এবং প্রাক্তন প্রাইম মিনিস্টার ওনাকেও আমি গেটে যখন হাউস অফ কমন্সে দেখতে গেছিলাম তখন দেখলাম যে উনি দাঁড়িয়ে আছেন বারান্দাতে। কাজেই বসবার জন্যে এবং স্থাপত্যকে রক্ষা করার জন্যে মাত্র 50টা কম দিলাম, এই 150টুকু বাড়াবার কি প্রয়োজন আছে এখন? এবং এখন নাতার আপত্তি কি 500 হলো না কেন বলেছিলেন 500 সেটি এখন 450 করছেন সেটি না? 300 আসনই তো আমাদের দেশের জন্য একটা বোঝা, 300 আসনই আমাদের জন্য একটা বোঝা, 300 আসন সদস্য নিয়ে আমরা কোরাম করতে পারি না। পার্লামেন্টে যখন আমরা বসি তখন দেখা যাচ্ছে যে সদস্য সংখ্যা টু থার্ড মেজরিটি আমার ভাই যে দল করেন তারা তো আসেন এবং অন্যান্য বিরোধী ভগ্নাক্ত দল তারা আসেন, কিন্তু কোরাম হয় না, এক ঘন্টা দেরিতে কোরাম হয়, কমিটি মিটিং গুণাতে কিছু কথাবার্তা যা হবার হয় কিন্তু কার্যকর কোনো কথাবার্তা এই সংসদ হয় বলে তো আমার মনে হয় না। বাজেট সেশনের সময় খুব ধুমেধামে একটা বাজেট পেশ করা হয়, রাষ্ট্রপতির ভাষণের সময় কিছু এমপি সাহেবরা যান, অন্যান্য সময় তো স্তিমিত স্তবি এক পার্লামেন্টকে নিয়ে এক বোঝা হয়ে আপনারা দাঁড়িয়ে আছে। তো এখন দেশের মূল সমস্যা যেখানে সেগুলোকে দূর করে আপাতত আমাদের দেশের যে বার্নিং প্রবলেমগুলো এটা ভাই হয়তো স্বীকার করবেন এবং সাংবাদিকরাও বলতেছেন পত্রপত্রিকা লেখা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা হোক, সন্ত্রাস দমন করা হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরক্ষা করা হোক এবং আমাদের আনুষঙ্গিক যে সমস্ত সমস্যাগুলির জন্য মানুষ এখন ভুক্তভোগী এ থেকে এই সমস্ত সমস্যা থেকে রক্ষা করে জনগণকে একটু সুখ সমৃদ্ধি দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত। এইগুলো না করে এখন আমাদের সামনে একটা মোলা জোড়ানো হচ্ছে যে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে, মহিলা আসন 50টা করা হবে, সবাইকে যেন বোঝা যাচ্ছে যে একটা সামনে আসার শুনে মহিলা আসন তো দরকার, যেটি মহিলা আসন দরকার, মহিলারা তো নির্বাচিত হয়ে আসতে পারেন এবং কিছু কিছু মহিলা আমাদের নেতৃত্বে যারা আছেন আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসতে পারেন, তবু মহিলাদের যেহেতু আমাদের মহিলারা এত অগ্রসর নন তাদের জন্য কিছু কোটা রাখা যাবে। দুজনকে কাছে আমার জিজ্ঞাসা, আপনার থেকে মনে হয় না যেখানে দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী সেখানে আমাদের পার্লামেন্টে সম্ভবত এখন 6 জন নারী আছেন অর্ধেক সদস্য সংখ্যা যদি নারী হন তাহলে আপনার কথা মতে প্রধানমন্ত্রী বিরোধী দলের অর্ধেক আরে বিরোধী দলের নেতা তাহলে আপনার কথা মতে অর্ধেক সদস্য দিতে হয় নারী 450 দিতে হয় সেটি তাহলে কম দেবেন কেন? সেটি বলছি মহিলাদের আমরা ইচ্ছা করি মহিলাদের একটু অপমানিত করতেছি। এখানে আমাদের দেশের মহিলারা আজকে কিন্তু পেশে এগিয়ে গেছেন, রাজনীতি সমাজ তারপর যে কোনো দিক দিয়ে যান, চাকুরিজীবী সেনাবাহিনী তো মহিলারা আছেন, প্রত্যক্ষ ভোটে পাশ করে আসার মতো অনেক মহিলাদের ক্যালিবার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রী একজন মহিলা, আরেক বিরোধী দলের নেত্রী আমরা মহিলা করতে পারি, আরেক বিরোধী দলের নেত্রী জাতীয় পার্টির নেত্রী মহিলা, কাজে মহিলাদের অপমানিত করার জন্য তাদের জন্য একটা রিজার্ভ সিট রেখে তাদের সেই
32 সেট অলংকার এক সময় আপনি জানেন বুঝাই 30 সেট অলংকার বলে একটু অবজ্ঞা করা হতো সেই অবজ্ঞা থেকে তারা মুক্তি চান তারা যে সমস্ত আসন চান ব্যক্তিগত পর্যায়ে যারা বহুল পরিচিত তারা তো ইলেকশন এমনি বিভিন্ন দলের নমিনেশন নিয়ে পাশ করে রাখতে পারেন আর তাদের জন্য তারা রিজার্ভ কোটা যদি রাখার প্রয়োজন মনে করেন রাখা যেতে পারে এবং এটা আপনার সীমিত আকারে রাখলেই ভালো হয় এবং প্রত্যেক ভোটে তারা নির্বাচিত হয়ে আসতে আগ্রহী বিভিন্ন মহিলা সংগঠন তাই দাবি করছেন কিন্তু না করে সেই পার্লামেন্টের প্রপোর্শনের একটা ঝগড়া সৃষ্টি করে আবার দলীয় কুন্দলের সৃষ্টি করা হবে দেখা যাবে যে ভগ্নাংশের যে একটা সবাই কোটা কাভার করতেছে না এই সমস্ত কথাবার্তা বলে চলে আবার মহিলাদের একটু তুলেছেন যে নারীদের আমরা সম্মান দিতে চাই তাদের ক্ষমতায়নের কথা বলছি সেটিও জরুরি কিন্তু তাদেরকে অলংকার হিসেবে আমরা কোনোভাবেই সংসদে জায়গা দিতে চাই না তো এই সেন্সটা আমার মনে হয় ঠিক না যে নারীদেরকে অলংকার হিসাবে যে কথাটা আসছে আসলে এটা সঠিক নয় বাস্তবতার প্রেক্ষিতে আজকে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে বর্তমানে একটা নির্বাচনী যে এলাকা সেই আমরা যেহেতু আমার একটা নির্বাচনী এলাকা আছে সেই নির্বাচনী এলাকা নির্বাচন করতে গিয়ে আমাদেরকে পয়সাকড়ি সহ অন্যান্য সাইডে আমাদেরকে যে হিমশিম খেতে হয় তো সেই ক্ষেত্রে আগে ছিল আপনার 30টি আসন সারা বাংলাদেশ মিলে 30টি আসন ছিল তারপরে সেই 30টি আসনে যদি আমরা তাদেরকে নির্বাচন করতে হয় যদি নির্বাচনের মাধ্যমে যদি তাদেরকে আসতে হতো তাহলে এক একজন মহিলাকে আমার মনে হয় যে কত কোটি টাকা যে তাদেরকে খরচ করতে হতো আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে যে তাদের বেড়ানো বা তাদের সঙ্গে জন সংযোগ করার যে বিষয়টা যে প্রবলেমগুলো এগুলো তো রয়েছে তারপরেও আপনার যে এটা যেহেতু আমরা অনেক চিন্তাভাবনা করে দেখছি যে এটা কোনো ক্রমেই সম্ভব নয় যে আজকে আমাদের বৃহত্তর কুষ্টিয়া জেলায় একজন মহিলা আসন ছিল এখন যদি আমরা বিল সংশোধন করে সেখানে 50টি আসন যদি করি আবার অপরদিকে আমাদের যে নারী সংগঠন যেগুলো আছে তারাও কিন্তু বলছে যে না এই আমাদের এই আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে তো আসন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে বিভিন্ন সংগঠনেরও কিন্তু ইতিমধ্যে দাবি আছে জাসদের দাবি আছে তারপরে নারী আন্দোলনের যে সকলের দাবি আছে যে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে শুধু মহিলা নয় অন্যান্য আসন সংখ্যা বাড়াতে হবে তো সেই ক্ষেত্রে মহিলা আসন সংখ্যা কেউ বলছে 64 করতে হবে 64 জেলায় 64 জন করতে হবে কেউ বলছে যে এটা মানে আরও বেশি করতে হবে আর আমাদেরকে সম অধিকার দিতে হবে আমরা মানে ডাইরেক্ট ভোটে নির্বাচিত হতে চাই কিন্তু আমি মনে করি যে ডাইরেক্ট ভোটে এই মুহূর্তে যাওয়াটা আমার মনে হয় যে বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটেই ডাইরেক্ট ভোটে যাওয়াটা কোনো ক্রমেই সম্ভব না তবে একজন নারীর পক্ষে একটি সিটে যেমন আমরা একটা সিটে নির্বাচন করে এসেছি যেমন আমাদের জনমত আছে দেখা যাচ্ছে অধিকাংশ নারী সংস্থাগুলো চাচ্ছেন যে তারা প্রত্যক্ষ ভাবে নির্বাচিত হতে হয় আমার যেটি জানবার ছিল সেটি হচ্ছে যে আপনাদের নির্বাচন ইশতেহারে কিন্তু সরাসরি নির্বাচনের কথা বলা ছিল আপনাদের নির্বাচন অঙ্গীকারের মধ্যে নারী আসনের কথা বলা ছিল যে আপনারা করবেন না সরাসরি নির্বাচন হয় আমি যে কথা বলতে যাচ্ছিলাম যেমন আমাদের ম্যাডাম বিরোধী দলের নেত্রী খুশি জাহান হক রওশন এরশাদ তারা সরাসরি যেভাবে নির্বাচন করে আসছে এভাবে নির্বাচন করতে তো নারীদেরকে কেউ সে তো ওইভাবে আসে কিন্তু কথা হচ্ছে সংরক্ষিত আসনে এবং সেখানে সরাসরি নির্বাচন হ্যাঁ সংরক্ষিত আসনে কার সঙ্গে সরাসরি নির্বাচন করবে কিভাবে সরাসরি মহিলা প্রতিদ্বন্দ্বীর সাথে আরেকজন মহিলা প্রতিদ্বন্দ্বীর সেই ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে যাদের টাকা আছে তারাই হয়তো সেখানে নির্বাচন করতে পারবে কিন্তু যার টাকা নাই অথচ তার সমাজসেবামূলক তার অন্যান্য অবদান আছে সে হয়তো তার টাকা নেই বলে সে নির্বাচন করে আসতে পারবে তাহলে যোগ্য যে নেতৃত্ব দিয়ে আসতে বা কারণ যখন আপনি রিজার্ভেশন রাখলেন নারীদের হাতেই তাদের এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া ভালো নারীরা চাচ্ছেন যে তারা প্রত্যক্ষ করে নির্বাচিত হয়ে আসতে চান এই কারণে তাদের যে আত্মসম্মান তাদের যে একটা কৌলন্য তার ডাইরেক্ট ইলেক্টেড হয়ে আসার মানে হলোই যে উনি সংসদে ওনার যে যোগ্যতা আছে ওনার যে পারফরমেন্স উনি যে কথা বলতে পারবেন যে সাহসের সাথে দয়া ভিক্ষার উপর সেটা করার কোনো ফার্স্ট পারবে না তাই মহিলাদের যখন আপনি প্রত্যক্ষ ভোটে আনতে চান তাহলে প্রত্যক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কথা অনুযায়ী তাদের উপর সেটা ছেড়ে দেন আপনি বলতে চান যে একজন মহিলার পক্ষে হয় এক জেলাতে পর্যন্ত করা সম্ভব হবে না কিন্তু যিনি ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন
উনিও তো একজন মহিলাই হবেন এবং উনিও তো সেই সেই প্রবলেমে উনি এখানে একটি কথা বলা হচ্ছে যে যেখানে এখন যদি 64টি জেলায় নির্বাচন হয় কমে আসলে তা আরো বাড়বে তখন যে একজন নির্বাচনী এলাকা যত বৃহৎ হবে সেখানে একজন মহিলার পক্ষে আজকের বাংলাদেশের বাস্তবতায় সেই জেলায় সরাসরি ভোটে নির্বাচন নির্বাচিত হয়ে আসা কত কঠিন তাদের জন্য কত শ্রম অর্থ ব্যয় মহিলারা কিন্তু পুরুষদের সাথে প্রত্যক্ষ ভোটে ইলেকশন গিয়ে আসছেন আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে আমাদের পার্লামেন্টে এখন যে সমস্ত ইলেক্টেড মহিলারা আছেন তারা কিন্তু পুরুষের সাথে ইলেকশন প্রত্যক্ষ ভোটে নির্বাচনী এলাকা 300টি এলাকাটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমি বলতেছি কেন কাজী মহিলারা যে আসন নেন তারা যদি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসেন এবং কনস্টিটিউয়েন্সি যদি বড় হয় অর্থের কথা আসছে ও যোগাযোগের কথা আসছে কিন্তু বর্তমান দুনিয়াতে এখন আপনাদের জানেন যে আজকে অর্থের কথা এখানে আস্থাটা মানে হলো এই এটা বোঝা যায় যে আমরা পুরোপুরিভাবে জনগণের উপর আস্থা স্থাপন করতে পারছি না কিন্তু মাননীয় সংসদ আপনারা দুজনেই নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে এমন সংসদ সদস্য আছেন যিনি তার পুরো জেলায় পরিচিত নন সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে কত ভাগ মহিলা এখন রাজনীতি করছেন তিনি একটি জেলায় পুরো জেলায় পরিচিত হবেন সাধারণ জনগণ তাকে চিনবে এতে ভোট দেওয়ার সময় তাকে চেনাটা জরুরি তার সঙ্গে সরাসরি ডিরেক্ট কন্ট্যাক্ট না হতে পারে যিনি দলীয় নমিনেশন নিয়ে যাবেন এই কথাটা আপনার কথাটা পার্সিলি রাইট ফর দি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একজন যদি স্বতন্ত্রভাবে আসতে চান এখানে আমাদের দলীয় নমিনি আসতে পারে দলটাকে পরিচিত করবে বড় কথা ওনার দলীয় পরিচয় এবং ওনার দল যদি ওনাকে সাপোর্ট করে এবং ওনার দল যদি ওনাকে নমিনেশন দেয় কাকে নমিনেশন দিল আমরাও তো একসময় অপরিচিত লোকই ছিলাম ইন দ্যাট কেস ওনারা যে প্রস্তাবটি করেছেন যে প্রপোর্শনেটলি যারা যা ভোট পাবে সেই অনুযায়ী তারা প্রার্থী নির্বাচন করবে তাহলে তো ব্যাপারটা একই দাঁড়াচ্ছে তখন আপনারা যত পার্সেন্ট ভোট পেয়েছেন বা যতটি আসন পেয়েছেন সেই অনুপাতে আপনারা মহিলা আসন এখানে একটু শুভঙ্করের ফাঁক হয়ে গেল এই আজকের পার্লামেন্টে তারা দুই তৃতীয়াংশের বেশি সদস্য সংখ্যা আছেন স্বাভাবিক পর্যায়ে ওনাদের কোটাটা বড় হবে অবশ্যই এবং বিরোধী দলের যে অংশ বিরোধী দলের হারে যদি দেওয়া হয় তাহলে একটা অঙ্ক করে দেখা যাবে যে কিছু ভগ্নাংশের যে ক্ষয়ক্ষতিটা সদস্য সংখ্যাটা ওই বিরোধী দলের ঘাড়ে পৌঁছে যাচ্ছে এবং আমাদের যে আশঙ্কা সেটা হলো এই যে জিনিসটা খুব ফ্রি এবং ফেয়ারলি হবে না বর্তমান পার্লামেন্ট বা জন আমাদের যেভাবে সংসদ চলছে এই সংসদের কার্যবিবরণী এবং সংসদের ধারাবাহিকতা এবং সংসদের বর্তমান যে অবস্থা এই সবগুলো নিয়ে জনগণের খুব বেশি আস্থা আমরা এখন কিন্তু আগের মতো তৈরি করতে পারতেছি না সংসদের উপর জনগণের আস্থা আমরা ধীরে ধীরে শিথিল করে আনছি এটা কিন্তু আমাদের ব্যাড সাইন আমরা কথায় কথা বলবো যে পার্লামেন্ট সকল কর্ম সকল কার্যক্রমের এবং পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট মহান মহান সংসদে মহান সংসদে আমি পেশ করলাম মহান সংসদে পেশ করলে সেই মহান সংসদের যে কৌলীন্যটা মহান সংসদের যে পবিত্রতা সেটা নষ্ট করলো কারা সংসদে কেন আসে বিরোধী দল যাচ্ছে না কেন সংসদের পবিত্রতা রক্ষা করা হয় না কেন সেখানে বেফাস কথাবার্তা বলে ব্যক্তিগতভাবে হিট করে বিরোধী দলকে এমন একটা অবস্থাতে ফেলে দেওয়া হয় যে তাদের প্রতি বসে গালি খাওয়া শোনার ছাড়া আর কোনো গতন্দ থাকে না বাধ্য হয়ে তারা ওয়াকআউট করে চলে আসেন এই বিরোধী দলবিহীন সংসদে বসে বসে কোরামবিহীন সংসদে বসে বসে আমরা যদি একটা আত্মতৃপ্তি নেই যে আমাদের সংসদ মহান সংসদ পবিত্র সংসদ এখান সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখান থেকে সব কিছু নির্ধারিত হবে আসলে দেখা গেলো কয়েকটা বিল পাবে সংশোধন সংবিধান করা হবে তারপর আবার কিন্তু আপনার যে অ্যামেন্ডমেন্ট আসতেছে সেটাতে আবার লেখা আছে যে দুই মাস না তিন মাস পরে করা হবে এখানে ছয় মাসও করে ফেলতে পারেন এমনি আপনাদের কৌলীন্য সব ঠিক থাকবে কিন্তু আপনার কিন্তু সংসদে বসে আপনি থাকবে অনেক দেশের সংসদ পার্মানেন্টলি কন্টিনিউয়াস ইন সেশন এটি অবশ্যই মৌলিক প্রশ্ন যে পার্লামেন্ট কন্টিনিউয়াস ইন সেশন সমস্ত কর্মবিন্দু আলোচনা করা হবে সংসদে সে সংসদকে আবার ডাকতে হবে কেন সংসদকে আবার মাঝে মাঝে আপনার ইচ্ছা মতো ডাকবেন ইচ্ছা মতো এবং পাশাপাশি যখন আপনারা সংবিধান আপনার 72 সাল থেকে যে সংবিধানটা আমরা চালু করছি সেই সংবিধানের রাওয়াজ অনুসারে কিন্তু বর্তমান সংবিধান চলছে কিছু হয়তো সংবিধান এদিক ওদিক সংশোধন করে নিয়ে আসা হয়েছে তো কাজী এখন এই যে রাওয়াজটি চলে আসছে আপনি যে কথা বলছেন যে আজকে লন্ডনের কথা বলছেন বা আমেরিকার কথা বলছেন যে এই ধরনের সিস্টেমটা কিন্তু আমরা এখন পর্যন্ত পার্লামেন্টে সেই রাওয়াজটা সৃষ্টি করতে পারি নাই বোধ আজকে বিরোধী দল আপনারা সংসদে আসতেছেন না এই যে না আসাটা
এটা কিন্তু জনগণের প্রতি আপনি কিছুক্ষণ আগে বললেন যে জনগণের রাস্তা থাকছে না পার্লামেন্টের পরে রাস্তা থাকবে কেন আপনাকে আমাকে ভোট দিয়েছে পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলার জন্য আমরা পার্লামেন্টে যাচ্ছি না তাদের কোনো কথা আমরা পার্লামেন্টে বলতে পাচ্ছি না তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পার্লামেন্ট হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু কথা বলার কেন্দ্রবিন্দু আপনার কোনো কিছু যদি আপনি পার্লামেন্টে বলতে যদি অসুবিধা হয় রাজপথ তো আপনার জন্য খোলা আছে রাজপথ তো আপনাকে বন্ধ করে কেউ রাখে নাই আপনি রাজপথে আসেন আপনি আন্দোলন করেন সংগ্রাম করেন সবকিছুই করেন কিন্তু একটি বিষয় না আপনি একটা কথা বলছেন যে পার্লামেন্টে যে অশুভ যে সমস্ত কথাবার্তা হয় এটা কিন্তু শুধু যে সরকারি দলে হয় বিরোধী দলে হয় না এটা কিন্তু ঠিক নয় আমরা এরকম দেখছি আমরা নতুন সদস্য নির্বাচিত হয়ে এসে দেখছি এই যে টেবিল থাপড়ানো মানে ফাইল চাপড়ানো টেবিল থাপড়ানো এই মানে বই ছুড়ে মারা এই যে এই সমস্ত বিষয়গুলো আমরা নতুন সদস্য হিসেবে যখন পার্লামেন্টে এসেছি তখন কিন্তু এইগুলো আমরা পছন্দ মানে আশা করি নাই আমরা কিন্তু পুরনো যারা সদস্য ছিল তাদের থেকে আমরা শিখতে চেয়েছি পার্লামেন্টের যে মানে বিষয়গুলো আমরা সেগুলো সেদিন শিখতে চেয়েছি কিন্তু আমরা যখন এই সমস্ত বিষয়গুলো দেখছি তখন আমাদের নিজস্ব খারাপ লাগছে তো সেই যে ইয়েটা মানে অবস্থাটা তো কিন্তু মানে একের পর এক চলে আসে পরবর্তী পর্যায়ে এটা অত্যন্ত খারাপ অবস্থার দিকে চলে আসছে পার্লামেন্ট বয়কটের দিকে চলে আসছে তা আমার মনে হয় যে এই পার্লামেন্ট বয়কটটাই মানে সব সমস্যার সমাধান নয় পার্লামেন্টের সিস্টেমকে যদি ডেভেলপ করতে হয় পার্লামেন্ট সিস্টেমকে যদি আমাদেরকে চালু রাখতে হয় পার্লামেন্ট সিস্টেমকে যদি আমরা সমৃদ্ধ করতে হয় তাহলে অবশ্যই পার্লামেন্টকে আমাদেরকে কেন্দ্রবিন্দু করতে হবে এবং এই পার্লামেন্টকে যতক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রবিন্দু না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এটা হবে না আর এইটা আমি বলিনি এবং এইটা যত মানে শুধু কিন্তু সরকারি দলের একা দায়িত্ব নয় এটা যেমনি সরকারি দলে হয়তো দায়িত্ব একটু বেশি আছে কিন্তু বিরোধী দলের সমভাবে সেখানে দায়িত্ব আছে পার্লামেন্টকে সমৃদ্ধ করা পার্লামেন্টকে স্ট্রেংথেনিং করা পার্লামেন্টের মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সমস্ত কিছু তাদেরও দায়িত্ব রয়েছে অতি দুর্বল সান্ত্বনা আপনি যে কথাটা বলছেন অতি দুর্বল সান্ত্বনার কথা বলছেন আজকে আপনাদের স্ট্যান্ডিং কমিটি থেকে হচ্ছে প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটি যেখানে বিরোধী দলের কোনো এমপি নাই এখানে বুঝি আজকে 12টা থেকে 15টা সংসদীয় কমিটিতে যে জিনিসগুলো আলোচনা হয় বিরোধী দলবিহীন স্ট্যান্ডিং কমিটিতেও মন্ত্রীদের দুর্নীতির ব্যাপার দেশের অবস্থার ব্যাপার জিনিসপত্রের ব্যাপার আইন শৃঙ্খলার ব্যাপার আপনাদের নিজেদের এমপিরাই বলেননি যে আমরা সহ্য করতে পারছি না আপনাদের কথা আপনারা সংসদে থাকার কেন সংসদীয় কার্যপ্রণালী বিধি মানা হয় না কেন আমরা কথা বলতে পারি না আমাদের কোনো ফ্লোর দেওয়া হয় না আমাদের দলের নেত্রীর মাইক কেন অফ করে দেওয়া হয় আমাদের কথা তো বেশি বলার কথা আমার মনে হয় বিরোধী দলের রাইট যেটা মাননীয় সদস্য যে সরকারি দলের পক্ষে কাজ করবেন এবং বিরোধী দল আপনাদের সমর্থন করবে ইটস এ প্রিভিলেজ অফ দি অপোজিশন যে বিরোধী দল থাকবেন তখন আপনাদের বেশি ফোর দিতে হবে হ্যাঁ বিরোধী দলের নেত্রীকে কথা বলতে দেওয়া হয় না আমার মনে হয় কথাটা সঠিক নয় বিরোধী দলের নেত্রীকে আমি দেখেছি যে গত বাজেট অধিবেশনে উনি 1 ঘন্টা 20 মিনিট কন্টিনিউয়াসলি উনি বক্তব্য রাখছেন আমরা সবাই মানে মানে ওনার বক্তব্য শুনছি তো উনি কখন শেষ করবেন এই জিনিস বিষয়টা কিন্তু আমাদের মধ্যে তখন আর মানে ধারণা করতে পারছেন যে উনি কখন শেষ করবেন মাইক ধরে আছেন তো আসেন স্পিকার সাহেব বারবার বলছেন যে মাননীয় নেত্রী মাননীয় বিরোধী দলের নেত্রী আপনার বক্তব্য সংক্ষেপ করুন সংক্ষেপ করুন সংক্ষেপ করুন পার্লামেন্ট তো এখন একটা পার্লামেন্টে আমরা যে গেছি তো কথা বলার জন্য হ্যাঁ কথা বলার জন্য কথা বলার জন্য এখন জনগণের কথা একটা মানুষ আমার মনে হয় না শেষ না হলে আপনার 6 ঘন্টা লাগবে আপনাকে পার্লামেন্ট এখানে তো দাঁড়িয়ে হচ্ছে আপনাকে কথা বলার জন্য আমরা তো পয়েন্ট আউট করব আপনাকে সমাজবে না বিরোধী দলের নেত্রীর মাইক শুধু অফ করে দেওয়া হয় নাই সেখানে সময় কাটবে বলা হচ্ছে যে বিরোধী দলের নেত্রী আপনি যে কথা বলতেছেন সেটা নোটিশ দেখুন আচ্ছা আশ্চর্য হবেন যে বিরোধী দলের নেত্রীকে নোটিশ দেওয়ার কথা বলা সেটা যে কত বড় একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড বিরোধী দলের নেত্রীর মাইক সবসময় অফ অন থাকে এবং উনি কথা বলবেন যখন পর্যন্ত মানে অন থাকে তো না যখন উনি দাঁড়ান তখনই তো মাইক অন করা হয় এবং উনি কথা বলেন এটা এটা অটো অন উনি উনি যে কোনো সময় যে কোনো পয়েন্টের উপরে এসে কথা বলতে পারেন না এটা তো আমরা দেখছি যে এখন বলা হয়েছে কি
ওনাকে বলা হয়েছে যে আপনি তো এই কথাটা বলতেছেন, আপনি তো নোটিশ দেন নাই। নোটিশ দিয়ে কথা বলতে যদি বিরোধী দলের নেতৃত্বে নোটিশ দিয়ে কথা বলতে দেওয়া হয়, পার্লামেন্ট আমরা পরিচালনা করি কিন্তু কার্যপ্রণালী বিধি এবং সংবিধান অনুযায়ী। এখন কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে আপনি পার্লামেন্টে তো কিছু বলতে পারেন না। কার্যপ্রণালী বিধিতে ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে সমালোচনা করবেন, কোথায় লেখা আছে যে কথাবার্তা বলার সাথে সাথে সংশোধনের সবাই কিন্তু মূলত আপনি জানেন বোধহয় যে জনৈক প্রতিমন্ত্রী যখন আমাদের নেতৃত্ব কারণ এক্সপান্স নিজের দলের কথাটাই তো অনেক সময় এক্সপান্স করতে হয়। এক্সপান্স করলে দিলেই যে বিষয়টা শেষ হয়ে গেল তা না, আমাদের বক্তব্য ছিলই যে পার্লামেন্টে যারা কথা বলবেন সরকার পক্ষ থেকে যারা বলবেন বিরোধী দল থেকে কিছু কিছু কথাবার্তা আপনাদের যেহেতু সমালোচনা করা হবে কিছু কিছু কথাবার্তা আসবে, তবু আমি বলবো যে শালীনতা রক্ষা করে কথা বলা উচিত সবাই এবং বিরোধী দলের কথাবার্তার উত্তরে জবাবে সরকারি দলের সংসদ সদস্যরা যখন কথাবার্তা বলবেন তখন কিন্তু আপনার শালীনতা রক্ষা করে এবং যতটুকু সম্ভব একটা সান্ত্বনা দিয়ে একটা জিনিসটার সমস্যাটার মূল জিনিসটাতে আমাদের অ্যাটেনশন যাতে আসে, জনগণ যাতে বুঝতে পারে যে না বিরোধী দলের এই সমালোচনাটা একটা কার্যকর জবাব এবং কার্যকর একটা সমাধান। মাননীয় স্পিকার বোধহয় আপনার এই বিষয়ে আমি বলি, মাননীয় স্পিকার উনি বোধহয় বলেছিলেন যে আমি মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় যে আন পার্লামেন্টারি কোনো বিষয় তার কথার মধ্যে আসে তাহলে সেটা এক্সপান্স করা হবে, এই বক্তব্য কিন্তু উনি দিয়েছিলেন। তারপর তো আপনারা পার্লামেন্টে ওয়াক আউট করে চলে গেলেন, কাজেই তারপরে আর তো আপনার ফিরেই আসেন নাই পার্লামেন্টে। তো কাজে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো পরবর্তী পার্লামেন্টে না আসলে পরে তার এইগুলো মানে ঠিক করা যাবে। পার্লামেন্টে আসতে গেলে আপনি তো বেশ কয়েক দুদিন বা দুইবার বোধহয় আপনার পার্লামেন্টে আসছেন। আমি তিনবার, তিন ভাই, কাজেই আমারও তো পাঁচবার আসার সৌভাগ্য হয়েছে। সংসদকে সজীব রাখতে গেলে সরকার পক্ষের দায়িত্বটা সবচেয়ে একটু বেশি হয় না, সে তো বটে। এবং বিরোধী দলের কিছু কিছু কথাবার্তা মান অভিমান কিংবা কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বললে পরেও সরকার পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের একটু আপনার আরও সহনশীল হতে হবে। আমি অত্যন্ত ব্যথা পাই যখন আমাদের আপনাদের দলীয় নেত্রী, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি কথাবার্তা কম বলেন বা এই সমস্ত ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট নেন বলে আমার মনে হয় না। সংসদে আসাটা যেন নেহায় একটা বিপদে পড়ে উনি আসেন, আমাদের যেমন বিপদে পড়ে আসতে হবে। প্রশ্নোত্তর পর্বের সময় আগেই সাপ্লিমেন্টারি কে করবে সেটা ঠিক করে দেওয়া হয়, বিরোধী দলকে কোনো সাপ্লিমেন্টারি বলার সুযোগ দেওয়া হয় নাই। আমরা কয়েকবার পার্লামেন্টে ছিলাম, আচ্ছা প্রধানমন্ত্রী যেদিন আপনার বক্তব্য কী প্রশ্ন করবেন সেটাও একজন শিখিয়ে দেওয়া হয়। কী প্রয়োজন, আপনি যখন জনগণের প্রতিনিধি আপনার দলের কথাবার্তাটাই যেহেতু স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়, এই কথাগুলো যদি সংসদে আলোচিত হতো আরো লাইভলি আরো এফেক্টিভ মানুষ বুঝতে পারতো। তো এই জিনিসটা হলো ওই বিরোধী দলবিহীন সংসদে ঢালাওভাবে গালি দেওয়া যায়, যা ইচ্ছা তা করা যায়, যে কোনো আইন পাস করা যায়, সংসদের আসন বৃদ্ধি করা যায়, সংসদের সময় যদি আপনারা এখন পাঁচ বছরের বদলে 10 বছর করে নেন সেটাও পারবেন, বা অ্যামেন্ডমেন্ট করছেন কারণ ক্ষমতা আপনাদের আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সংসদের প্রতি মানুষের যে আস্থা, এই লুই কানের স্থাপত্য শিল্পের ওই ঐতিহ্য এমনি তো খুব সুন্দরভাবে বলা হয়, সংসদের পবিত্রতার কথা বলা হয়, সংসদের বহুমূর্তির কথা বলা হয়, কিন্তু কার্যত আসলে তা হচ্ছে না। দেশের মানুষকে বারবার বোকা বানানো যাবে না, কার্যকর সংসদ ভাঙ্গা গড়ে বসেও সেই ঐতিহ্য রক্ষা করা যায়। তবে প্রধানমন্ত্রী এই যে প্রশ্নোত্তর পর্বের কথা বললেন যে এটা সিলেক্ট করে দেওয়া হয়, আমি মনে করি যে এটা সঠিক নয়। কারণ হচ্ছে যে আমি গত এই যে বুধবারে
গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে উনি জবাব দিয়েছেন। আমরা দেখেছি জাতীয় পার্টির দুলাল সাহেব, উনি হাবিব গোলাম হাবিব দুলাল, তারপর কাদের সিদ্দিকী, তারপর জাতীয় পার্টির আরো দুই তিনজন তারা প্রশ্ন করছে। তো স্পিকার সাহেব তো আমি দেখলাম যে তাদেরকে হাত তুলছে, তাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছে। তো কাজেই আমার মনে হয় না যে বিরোধী দল সংসদে থাকলে অবশ্যই তাদেরকে মূল্যায়ন হবে, কিন্তু না থাকলে কাকে মূল্যায়ন করবে? এখানে তো বিরোধী দল আমি মনে করি পার্লামেন্টের অলংকার, পার্লামেন্টের অলংকার তো বিরোধী দল কাছাকাছি থাকে। তো কাজেই দলের উপনেতারও একটা অফিস আছে, বিরোধী দলের একজন হুইপ আছেন, বিরোধী দলেরও সংসদ সদস্যরা সংসদ যারা এমপি হোস্টেলে থাকেন না থাকলেও যেহেতু সংসদ সদস্য সংসদের আশেপাশে তারা থাকেন। সংসদ বর্তনের পর থেকে একটা কার্যকরী উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আজকে আপনাকে খোলাখুলি ভাবে একটা বলতে চাই, আপনি নিজে বলেন স্পিকার সাহেব যেদিন উদ্যোগ নেবেন, চেষ্টা করছেন আপনাদের স্পিকার সাহেবকে যেদিন উদ্যোগ নেবেন সেদিনই বলে দেওয়া হলো যে ব্যাপারটা দলের মহাসচিব করবেন, দলের মহাসচিবের মাধ্যমে ভাবে স্পিকার সাহেব স্টপ, স্পিকার সাহেবকে থামিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এটা রাজনৈতিক ব্যাপার, এটা সমাধানটা আসবে দলীয়ভাবে, দলের মহাসচিব যোগাযোগ করবেন। তারপর দলীয় মহাসচিব বললেন যে আমি টেলিফোন করে তো বিরোধী দলকে পাই না, যে বিরোধী দল খুঁজে পাওয়া যায় না সেই বিরোধী দল সাথে আপনি আলাপ করবেন। কাজেই এটি বোঝা যায় যে আপনাদের উদ্দেশ্যের কতটুকু সৎ কতটুকু না। এ ব্যাপারে আপনি যেটা বলছেন যে মহাসচিব আলাপ করছে, আমাদের চিফ হুইপ সাহেব আলাপ করছেন, স্পিকার সাহেব আপনাদেরকে চিঠি দিয়ে, কেউ আলাপ করেন নাই, এখন এই বিষয়গুলো যদি আমি সেই একরকমের মানে কথা আছে যে ঘুমিয়ে জেগে থাকে তাকে কিন্তু জাগানো যায় না। এখন আমাদের পার্লামেন্টে বিরোধী দলের অবস্থাটা যদি ঠিক এরকম হয় তো তাহলে বা সেটা কখনোই কখনো কোনোদিন জেগে ঘুমিয়ে থাকে, জেগে ঘুমিয়ে থাকা যেটা কাজে এইটা কখনো সেই ঘুম জাগানো যাবে না। কিন্তু না এই কথা তো বলতেছেন না আপনি, কাজে এইটা আমরা আশা করি না, দেশের মানুষ কিন্তু এটা আশা করে না, ঘুমন্ত রেখেই আপনি স্বীকার করতে এটা কিন্তু আজকে নাইলে ওরা অথবা আমার প্রথম যে কথাটা আপনি বলতেছিলেন যে এই মেজর ডিসিশন সংবিধান সংশোধন করতে যাচ্ছেন, আসন সংখ্যা বৃদ্ধি করে দেশটাতে দিতে যাচ্ছেন, মহিলা আসন করতে যাচ্ছেন, বিরোধী দলের সাথে অন্য ছোট দলের সাথে এমনকি বিরোধী দলের বাইরে জনগণের সাথেও তো একটা সম্পর্ক রেখে আপনাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আপনার এমন কোনো পলিটিক্যাল কমিটমেন্ট আপনার ছিল না, আপনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলছিলেন যে আমরা ক্ষমতায় গেলে 500 আসন করবো, কিন্তু এত বড় একটা মেজর চেঞ্জ করতে যাচ্ছে সংবিধানের, বিরোধী দল রাজনৈতিক দল কার সাথে কোনো আলাপ আলোচনা নাই, এই যে জিনিসটা এটা কেন যেহেতু মনে করতেছেন যে বিরোধী দল সংসদে নাই, এখন তো আমরা একচেটে হবে দায়িত্ব। এখন পার্লামেন্টে আপনারা শুধু নাই কিন্তু সেখানে জাতীয় পার্টি আছে, জামাতে ইসলাম আছে, তারপরে আপনার স্বতন্ত্র সদস্য জামাতে ইসলাম তো আপনাদের একটা, হ্যাঁ জামাতে ইসলাম তো আপনাদের যদিও শরীক দল আপনাদের সাথে জড়িত কিন্তু তারপরেও তো যে বিরোধী দল হিসাবে এখনো যারা আছে তারা তো সে পার্লামেন্টে আলাপ আলোচনা করছে, তারা পার্লামেন্টকে ভাইবল করার জন্য চেষ্টা করছে। তো কাজেই আমরা আজকে পার্লামেন্টারি ব্যবস্থায় আমরা দেশ পরিচালনা করছি কিন্তু আমরা আজকে যে এই যে আন্দোলন সংগ্রামের কথাটা বলছেন, আজকে কার বিরুদ্ধে সংগ্রাম? পাকিস্তানিদের বিরুদ্ধে? আমরা কি পাকিস্তানি? আমরা পাকিস্তান থেকে এসে দেশ শাসন করছি না, আমরা তো বাংলাদেশি, বাংলাদেশের মানুষ আজকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে আজকে তারা পার্লামেন্ট চালাচ্ছে, আজকে দেশ পরিচালনা করছে। আজকে হ্যাঁ পুরানো আমি বলেছেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আপনি দ্রব্যমূল্যের দামের বিরুদ্ধে আপনি কথা বলেন, পার্লামেন্টে আসেন কথা বলেন, আমরা তো চাচ্ছি সেটা, কিন্তু আজকে আপনার পার্লামেন্টে না এসে আপনারা সেখানে আন্দোলনের কথা বলছেন, আজকে সরকার উৎখাতের কথা বলছেন। আমাদের এখানে না, আপনাদের সংসদে তো আমরা যেতে চাই, আমরা এক পায়ে দাঁড়ানো সংসদ যাওয়ার জন্য, প্রত্যেক এমপি যারা নির্বাচিত হয়ে আসছেন প্রত্যেকেরই ইচ্ছা যে তারা সংসদে যাবেন, কিছু কথাবার্তা বলবেন, এলাকার জনগণের সুখ দুঃখের কথা বলবেন, জাতীয় সমস্যার উপর কিছু আলোকপাত করবেন, সরকারের ভুল ত্রুটি ধরাই দেবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিবেন। অবশ্যই অবশ্যই, এটা তো বিরোধী দলের কাজ, এটা তো বিরোধী দলের কাজ। কিন্তু আপনাদের যে দল ঐতিহ্যবাহী দল, আপনারা কিন্তু সংসদীয় দলে বিশ্বাস করেন না, আপনারা সংসদীয় পদ্ধতিতে, হ্যাঁ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করেন না। জিয়াউর রহমান সাহেব একজন সামরিক প্রশাসক হিসেবে এখানে আসছিলেন, তারপর উনি সামরিক পর্যায়ে দেশ দাঁড়িয়ে গেছেন, তারপর যখন বিএনপি গঠন করলেন আপনারা কিন্তু সেই এখন পর্যন্ত আপনাদের দলীয় ম্যানিফেস্টোতে সংসদীয় গণতন্ত্রের কথা লেখা হয় নাই বা এটা কোনো অ্যামেন্ডমেন্টও করা হয় নাই। সংসদকে আপনারা কখনই ভালো চোখে দেখেন না বলেই সংসদের প্রতি আপনাদের আগ্রহ কম, সংসদকে
কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টাও আপনাদের, কিন্তু আপনাদের যে আগ্রহ আছে সেটি বোঝা যাবে কিভাবে? আমরা তো সংসদে যেতে চাই, আমরা শপথ, আমরা এতো এরপরেও নির্বাচনের ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছিল, অনেক কথাবার্তা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিছু কথাবার্তা হয়েছিল, সংসদের এই সমস্ত রায় কী করাবে, এরপরেও নেত্রী আমাদের বললেন যে না রায়টার রং আমরা শপথ নেব, আমরা সংসদে যাব এবং সংসদে গিয়ে কথাবার্তা বলব এবং সরকারকেও আমরা সেই পরামর্শ দেব দেশ পরিচালনার জন্য, জনগণকে সুখ সুবিধার জন্য যতটুকু করার। দুঃখের বিষয় এরপর একটার পর একটা আচরণ এভাবেই আপনারা করে যাচ্ছেন যে সংসদে বসে সম্মান নিয়ে বসে থাকার মতো পরিবেশটুকু আর নাই। এমন আর দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে প্রশাসন, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই যে আপনার ঈদ সামনে, তবে মাননীয় সদস্য আপনাকে একটা কথা আমি আপনাকে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আওয়ামী লীগ ভেঙে করছিলেন বাকশাল, আর সেই বাকশালকে কিন্তু আবার আওয়ামী লীগ বানাই দিয়েছিল জিয়াউর রহমান সাহেবই। উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রেই যদি বিশ্বাস না করতেন তাহলে আজকে আওয়ামী লীগের নাম করে আপনারা কিন্তু আজকে এই রাজনীতি করতে পারতেন না। এই জিয়াউর রহমান সাহেব আপনার বিরোধী দলের নেত্রীকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে আজকে তাকে এখানে এসেই কিন্তু আওয়ামী লীগ করা, আপনি আত্মতৃপ্তি নিতে পারেন না, আত্মতৃপ্তি এটা বলতে পারেন আপনারা, এটা কারণ এটা হচ্ছে সত্য কথা, বলে হয়তো আপনারা সেই সত্য কথাটাকে স্বীকার করতে হবে প্রয়োজনের তাগিদে এবং দেশের আন্তর্জাতিক চাপে পড়ে যখন অন্য কোনো পদ ছিল না, মানে জিয়াউর রহমান সাহেবের এত কি দরদ ছিল যে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে আনবা, এমন কি প্রয়োজন ছিল আওয়ামী লীগকে রিভাইভ করবার, বিশ্ব রাজনীতির চাপে পড়ে উনি ওনার অবৈধভাবে দখলকৃত ক্ষমতাকে সদ্ব্যবহার করে জনগণের সামনে এটাকে হালাল করার জন্য যখন বিশ্ব থেকে চাপ আসা শুরু হলো তখন তিনি সংসদীয় পদ্ধতি একটা চালু করলেন, একটা পকেট পার্লামেন্ট বানালেন, আপনারা জানেন তো বোধ হয়, এখান থেকে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন দল থেকে দল ছুট যারা ছিলেন নাম নিশানাবিহীন কতগুলো লোক এবং যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিলেন, তাদেরই সমন্বিত করে উনি একটা দল গঠন করে একটা সংসদ বানালেন। সেই সংসদ আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হয়েও কিন্তু আমি একসময় আপনাদের বিরোধিতা করেছি, কারণ হচ্ছে সেই সময় আপনি যদি মানে 72 থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত যদি আপনি আপনাদের কার্যকলাপগুলো যদি মূল্যায়ন করেন, আপনাদের রাষ্ট্রীয় কার্যকলাপগুলো যদি আপনারা মূল্যায়ন করেন, আপনারা সেইগুলো যদি খতিয়ে যদি দেখেন, তাহলে পরে আজকে এই আপনি যে কথাটা বললেন এই কথাটা বোধ হয় আমার মনে হয় সঠিক নয়। কারণ হচ্ছে যে দেশের মানুষ তখন আপনাদেরকে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কথা বলবেন, চেতনার কথা বলছেন, অথচ মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু সেই সময় দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু কোনো চিন্তা ভাবনা করা হয়নি, যেটা জিয়াউর রহমান সাহেব আছে মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা ভাবনা করছেন। আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধার জন্য আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করছে, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করছে, মুক্তিযোদ্ধাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, এই যে কথাগুলো, এই কোন স্টেরোটাইপ যে মুক্তিযোদ্ধাদের জন্য আপনাদের দরদটা বেশি, আপনারা জামাত ইসলামীকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন, ইসলামিক ঐক্য জোট যারা রাজাকার ছিল, যারা পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আপনারা গোলাম আজমকে 1 নম্বর যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করেন, অথচ আপনারা যে তালিকা করছিলেন 64 জনের, সেই 64 জনের তালিকায় গোলাম আজম কেন থাকলো না, তাহলে আমাকে প্রশ্নের উত্তর পারবেন আপনি, কেন ছিল না বলেন, যুদ্ধ অপরাধী হিসাবে তাদেরকে কেন বিচার করলেন না, ছিল না গোলাম আজমের ফাঁসি দেন কেন? আর সে যদি প্রকৃতপক্ষে যদি যুদ্ধ অপরাধী যদি হতো তাহলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। জানা নেই যে গোলাম আজম সাহেবের কোনো বাংলাদেশের নাগরিকত্ব ছিল না, বাংলাদেশের নাগরিকত্ব ছিল না, উনি এই জন্যে আইন আদালতের আশ্রয় নিয়েছিলেন এবং প্রয়াত জিয়াউর রহমান সাহেবের মেহরবানিতে গোলাম আজম সাহেব সম্মানে এদেশে ফিরে এসে এখন খুব বহাদুরবীরতি আছেন আদালত থেকে। তো উনি বিয়ে পেয়েছেন সেটা রিসেন্টলি, বেশ কয়েক বছর মানে জিয়াউর রহমানের সময় নয়, সম্ভবত আপনাদের সময় আদালত থেকে নাগরিকত্ব পেয়েছেন, নাগরিকত্ব পাওয়ার পর উনি আসছেন। কাজী আপনি যে কথাটা বলতেছিলেন যে গোলাম আজম সাহেব সম্বন্ধে, গোলাম আজম সাহেব সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য আমি এখানে আনতে চাই না, আমি মূলত একটা কথাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের ঐতিহ্যে লালিত দল হিসাবে আপনারা কলুন দাবি করতে পারেন না,
কারণ মুক্তিযোদ্ধার নাম নিয়ে মুক্তিযুদ্ধের সুযোগ সুবিধা নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধীদের সাথেই আপনাদের আত্মীয়তা সম্পর্ক বেশি, এবং এখন পর্যন্ত যাদের নিয়ে আপনার সরকার চালনা করছেন সেই ইসলামিক ঐক্যজোট থেকে ধরে জামাত ইসলামী চার দলীয় ঐক্যজোটের মধ্যে যারা যারা আছেন এদের অধিকাংশই কিন্তু বাংলাদেশের অস্তিত্ব উপর বিশ্বাসী নন। আপনি বলতে দেখবেন কাগজে আসছে ব্যবসাটা, পাকিস্তান পার্লামেন্টে ওখানকার একজন সম্মানিত সদস্য বলেই ফেলছেন যে এখানে বাংলাদেশ পার্লামেন্টে আমাদের হয়ে কাজ করার জন্য তিন চারজন মাননীয় সংসদ সদস্য আছেন, দোজ আর ওয়ার্কিং ফর দি ওয়েলফেয়ার অফ পাকিস্তান। এই যদি অবস্থা হয় এবং নাম ধরেই ওরা বলছেন, পত্রিকাতে সেটা আসছে, আমি আমার ব্যানার বলছেন, কাজেই আজকে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দল হিসাবে আপনি মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে মূল আমার আমার প্রশ্নটা এই জায়গায়, আজকে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধীর কথা বলছেন, আপনারা 72 থেকে 75 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, বিগত 5 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, তো সেই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আপনারা এদের কেন বিচার করলেন না, কেন বিচার করেন নাই বলেন? তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, বিচার বল তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের বিরুদ্ধে, তাহলে তখন যখন আপনাদের সঙ্গে থাকে তখন তারা আপনাদের বন্ধু হয়ে যায়, আর যখন আপনার সঙ্গে থাকে না আমাদের সঙ্গে নিশ্চয়ই ছিল, আমাদের সঙ্গে ছিল, অস্বীকার করার তো উপায় নাই। আমি একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসীদেরকে নিয়ে আজকে কিন্তু বাংলাদেশ কেউ বলছে বাঙালির জাতীয়তাবাদ, আজকে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু একটা সম্পূর্ণ জাতীয়তাবাদ হতে পারে না, তাহলে পশ্চিম বাংলাকেও আমাদের মধ্যে অ্যাড করতে হয়। আজকে বাংলাদেশের মধ্যে যারা বসবাস করে তারাই বাংলাদেশ, ভারতের যদি কেউ বলে পশ্চিম বাংলা বলেন, মাদ্রাস বলেন, আপনার দিনাজপুর বলেন, পশ্চিম দিনাজপুর বলেন, যেখানে যাবো না তারা কিন্তু বলে ভারতী, তারা কিন্তু বলেন যে আমার বাড়ি পশ্চিম বাংলা, কি আমি বাঙালি, এই এই পরিচয় কিন্তু তার পরিচয় হচ্ছে ভারতীয়। তো কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে, এবং এই 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন। তো আমি একটা কথা বলবো যে দেশ 30 বছর স্বাধীন হওয়ার পর গত হয়ে যাওয়ার পরে আজকে মুক্তিযোদ্ধা আর অমুক্তিযোদ্ধা হিসাবে দেশকে বিভক্ত করে, আবার দেশের মানুষকে বিভক্ত করে এইভাবে দেশটাকে বিচ্ছিন্ন করা আমার মনে হয় সমীচীন হবে না। আজকে আমার মনে হয় যেগুলো ঘটে গেছে আপনারাও যেটা করতে পারেন নাই, রাষ্ট্রপতির ভাষণের উপর জমাতের যে সম্মানিত সংসদ সদস্য ভাষণ দিলেন, প্রথম উনি বললেন যে আওয়ামী লীগের আমলে আমরা হাবিয়া দুযোগ্যে ছিলাম, এখন ভেহেস্তে আছি, অর্থাৎ আওয়ামী লীগ দেশে সত্য ছিল এবং তারা বর্তমানে ভেহেস্তে আছেন। আপনার দেখতে না এবং আপনাদের চার দলীয় জোটের একজন সম্মানিত সংসদ সদস্য কি কি যে আওয়ামী লীগের আমলে উনি হাবিয়া দুযোগ্যে ছিলেন এবং বর্তমান সরকারের আমলে উনি ভেহেস্তে আছেন। ওনাদের সরকার তো জামাতের একজন সদস্য বলতেই পারেন, কারণ সরকার তো ওনাদের জামাতের চার দলের সরকার না। তাহলে তো আর ভাই মুক্তিযুদ্ধের কথা তো বলে টলে জিনিসটাকে পেঁচাচ্ছেন কেন, সুদা বললেই পারেন যে আমরা ওইদের আমরা যারা পাকিস্তান টাকিস্তানে বিশ্বাস করে এবং আমাদের যারা ইসলামিক না আমরা বাংলাদেশ সকল বাংলাদেশীদেরকে নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ এখানে এনে এই দেশটাকে আবার জিনিসকে কমপ্লিকেট করতে চাচ্ছেন কেন? বাংলাদেশী জাতীয়তাবাদ বাংলাদেশে বসবাস করে আমাদের মধ্যে বিভক্ত করার জন্য মেয়াদকাল বাড়ানোর কথা আপনারা বলছেন, একদিকে আপনারা বলছেন যে আপনারা স্থানীয় সরকারকে শক্তিশালী করবেন, অন্যদিকে আবার এই মেয়াদ বাড়াচ্ছেন, বলছেন যে সংসদ সদস্যদেরকে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে আরো বেশি করে সম্পৃক্ত করা, কিন্তু সংসদ সদস্যদের কাজ কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডের তত্ত্বাবধান করা বা তার সঙ্গে সম্পৃক্ত হওয়া না, তারা হচ্ছে দেশের আইন প্রণেতা, এবং উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করবার ফলে অনেকের ধারণা হচ্ছে যে এখন যেটি বলা হয় যে অরাজনৈতিক ব্যক্তিত্বরা সংসদে প্রাধান্য বিস্তার করছেন। এখন আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আজকে সংসদ সদস্য যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটে, দেশের মানুষের সকল চাওয়া পাওয়া কিন্তু তাদের কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছেও যায় না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও যায় না, কারোর কাছে। কিন্তু সেটা স্থানীয় সরকার যদি শক্তিশালী থাকে তো এখন সেই ক্ষেত্রে হয়তো এই ইয়েটা অনেক কমে আসে। আমাদের সংবিধানে কয় স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা বিশিষ্ট আপনার গ্রাম সরকার কোন জায়গাটাতে গ্রাম সরকার লেখা আছে
বিশিষ্ট সরকার পরিচালনার যে ছিল না বলে যে এখন হবে না এমন তো না, মন্ত্রিপরিষদের সবাই বেশ কয়েকবার উপজেলা পরিষদ নিয়ে আলোচনা হয়েছে, জেলা পরিষদ নিয়ে আলোচনা আছে, পাতাল রেলের আপনার চিন্তা চেতনার মধ্যে আগে নিয়ে আসতে হবে, তারপরে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে উপহার দিবেন, পাতাল রেল দিবেন ঢাকাবাসীর জন্য, এই দিবেন সংসদীয় কমিটিতে গেলে দেখা যায় সিএনজি নিয়ে কালাঙ্কারি। তিনি বলছেন যে আমাকে বিভূত করেন না ভাই, আজকে মিটিং উনি বলছেন, ওরা গেছিল বুঝে কোনো দাবি দাওয়া নিয়ে, যে আমি অত্যন্ত অসুবিধার মধ্যে আছি, স্ট্যান্ডিং কমিটির আমার দলীয় সদস্যরাই আমাকে দুর্নীতিবাদ বলে আকা জিজ্ঞ করতে। একটা জিনিস হলো এই, আপনি সত্যকে সত্য বলে যদি স্বীকার করেন, সংবিধানকে যদি মর্যাদা দেন, সংসদকে যদি শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে সিনসিয়ারলি কাজ করতে হবে। ধামাচাপা যে আপনাদের সম্মানিত মহাসচিব উনি ওনার মন্ত্রণালয়ে ওনার একজাক্ট পজিশনটা কোথায় আমরা এখনও জানি না, কিন্তু আপনাদের দলের কোনো বিরোধী দলীয় উপনেতা টেতা নাই নেই, অন্যান্য কেউ নেই, সুইপ সাহেবদেরও লড়া খুব কম, সংসদীয় পদ্ধতির যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু আপনাদের মধ্যে আছে বলে আমি মনে করি না, আমরা অনুভব করি না। যে জিনিসটার উপর আজকে সবাই দৃষ্টি আকৃষ্ট যে এই সংসদ রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনা হবে, দেশের সংবিধান সংশোধন করা হবে, এই জিনিসগুলো নিয়ে গ্রামের মানুষ সাধারণ মানুষ কিন্তু আলাপ আলোচনা করে, অথচ আপনারা নির্বিবাদ, আপনাদের পার্টি মিটিংয়ের খবরটুকুও বাইরে প্রকাশিত হয় না, নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা বাইরে কথাবার্তা বলতে হিসাব করে বলবেন, পার্লামেন্টে যে সমস্ত বিল আসবে সাপোর্ট করে যাবে, কী আসছে কোথায় যাচ্ছে যেন একটা এনিগমা, এটা ধামাচাপা দূর দূরের বাইরে আমাদের মাথা থেকে যা আসবে সেটাই আপনারা সংসদে বাস করবেন। এই করে তো কথাগুলো বলছেন, এই যে পার্লামেন্টে বিল নিয়ে আসছি বা ইয়ে করছি, তো এটার দায়িত্ব তো আজকে এটা দেখার দায়িত্ব পার্লামেন্টের, ভালো মন্দ আমরা ভালো করছে, একটা সরকার থাকে সে হয়তো তার ভালো মন্দ বুঝতে নাও পারে, কিন্তু বিরোধী দল সে ভালো করছে না খারাপ করছে এটা দেখার জন্যই তো বিরোধী দল, বিরোধী দল হচ্ছে সরকারের অপোজিট, সরকারের অপোজিট ছায়া, তারা তো ছায়া সরকার গঠন করে সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরে, তো কিন্তু আজকে পার্লামেন্টে যদি আপনারা না যান তো তাহলে পরে সরকারের এই ভুল ত্রুটিগুলো জনগণ কিভাবে জানবে, তার তাই বলে তো থিম থাকবে না। আজকে আপনার স্ট্যান্ডিং কমিটিতে 15টা স্ট্যান্ডিং কমিটিতে মধ্যেই মাননীয় মন্ত্রীরা বুঝে ফেলছেন যে পার্লামেন্ট শক্তিশালী হইলে পরে এবং বিরোধী দলীয় সে পার্লামেন্ট আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার থাকতেন তাহলে অবস্থা কী দাঁড়াতো, আমরা না যাওয়া সত্ত্বে আপনার দলীয় মাননীয় সংসদ সদস্যরাই মাননীয় মন্ত্রী কথাবার্তা বলতেছেন, এগুলা কিন্তু যে কথাটা বলছি যে আমরা দুর্নীতি দমন রোধে দুর্নীতি দমন রোধে কমিশন গঠন করবেন 2025 সালে, বিচার বিভাগ পৃথকীকরণ কথা বর্তমান সরকার, হ্যাঁ 2020 সালে, এখন 20 সালে হবে কি হবে না সেটা আমাদের বড় কথা হচ্ছে একটাই, ধরে নিচ্ছেন যে জনগণের সঙ্গে আমাদের সঙ্গে আছেন 2025 সালে, দুর্নীতি দমন করার জন্য বর্তমান সরকার আন্তরিকতার সাথেই কিন্তু কাজ করে যাচ্ছে, এখন সেখানে যদি বিরোধী দল যদি থাকতো আপনারা সেগুলো আরো হাইলাইট করতে পারতেন, আজকের দুর্নীতিগুলো যেগুলো আমরা ধরছি আমরা সরকারি দলের সদস্য হিসেবে ধরছি তো সেগুলো আপনারা ধরতে পারতেন, কিন্তু আজকে এই যে দুর্নীতি সম্পর্কে যে কথাগুলো আসছে সেই কথাগুলো সম্পর্কে কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই, আজকে এই দুর্নীতি কথা শুধু রাজনীতিবিদরা রাজনীতিদের বিরুদ্ধেই কিন্তু কথা বলছে, আজকে মূল দুর্নীতিগুলো কোন জায়গায় হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা আমরা খোঁজ করে দেখার চেষ্টা করছি না বা সেইগুলো চিহ্নিত করার চেষ্টা করছি না। আজকে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাকে, সেটা হচ্ছে যে আপনাদের আমলে HPSP নামক একটা প্রজেক্ট করছেন স্বাস্থ্য খাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, এই 15,000 কোটি টাকা সেখানে বাজেট ছিল, সেখানে আপনাদের আমলে যে টাকা খরচ হয়েছে সেই খরচের 436% টাকা শুধু কনসালটেন্সি ফি হিসাবে খরচ হয়েছে, তো এই যে খরচটা নিল এই যে টাকাটা আপনি নিছেন মন্ত্রী নিছে নাইনি কাছে কারণ নিছে
সেই তৎকালীন আমলারা যারা কনসার্জেন্ট করছে সেই আমলারা নিছে আজকে মূল দুর্নীতি করছে আমলারা দোষ হচ্ছে রাজনীতিবিদদের খাওয়া কিন্তু এটা তো মানে হওয়া উচিত নয় অথচ আপনারা তো অত্যন্ত আমলা নির্ভর প্রশাসন চালাচ্ছেন কি বললেন জনগণ তা জানলো না সুন্দর ভাষণ দিলেন বাস্তবায়িত করো দুর্নীতি দমন করো আমাদের দলীয় লুকোরো তাদের জেলে ঢুকাও কিন্তু ডিসি সাহেব বললেন যে স্যার আমরা তো কাজ করবো দুদিন পর আমাকে বদলি করে দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যেটি আপনার কাছে জিজ্ঞাসা সেটি হচ্ছে যে সংসদ কার্যকর করবার কথা আপনারা বলছেন কিন্তু সংসদ কার্যকর করতে হলে আপনাদের এই মান অভিমান ভুলে গিয়ে সংসদে যাওয়া দরকার প্রাণবন্ত করতে চাই সংসদে যাইতে চাই সংসদে কি আমাদের কথা বলতে চাই আমাদের ভূমিকা আমরা রাখতে চাই কিন্তু আমাদের আপনারা ওনাদের উপরে এত নির্ভরশীল কেন এত নির্ভরশীল কিন্তু মনে হচ্ছে যে ওনাদের দয়ার উপরে আপনারা নির্ভর করছেন ওনারা দেবেন আপনারা যাবেন না না সংসদীয় কার্যক্রম সংসদ থেকে বেরিয়ে আসাটা এটাও কিন্তু সংসদীয় কার্যক্রমের একটা রেওয়াজ আমি যখন আমার কথা বলতে যে এখানে দেখতে হবে যে সংসদ কেন আমরা বর্জন করলাম কেন আমরা সংসদে যাচ্ছি না আমাদের সংসদে নেওয়ার প্রয়োজন যদি আপনারা উপলব্ধি করতেন সংসদকে প্রাণবদ্ধ করার চেষ্টা করতেন তাহলে নিশ্চয়ই একটা কার্যকর উদ্যোগ আপনারা গ্রহণ করতেন প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী উনিও আহ্বান জানাইছে পার্লামেন্টে এসে এটাকে অর্থবহ বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যম দিয়ে উনি বলছেন তো আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যদি আমাদের রাজনীতি যদি দেশের জন্য দেশের মানুষের জন্য যদি হয় কল্যাণের জন্য যদি আমাদের রাজনীতি হয় তাহলে অবশ্যই আমাদেরকে পার্লামেন্টে আসতে হবে এবং পার্লামেন্টে এসে জনগণের যে সমস্যা সেই সমস্যাগুলোকে আমাকে তুলে ধরতে হবে এবং পার্লামেন্টকেই আমাদেরকে কেন্দ্রবিন্দু হিসাবে নিতে হবে নিয়ে তারপরে আমাদেরকে সেই রাজনীতিকে অর্থবহ করে তুলতে হবে এই ছাড়া কোনো বিকল্প কোনো আছে কিনা পার্লামেন্টে এই যে মৌলিক পরিবর্তন আপনারা আনতে যাচ্ছেন এই মৌলিক পরিবর্তন আনার পরে আপনার এই যে সুন্দর ভাষণ দিলেন সেটা শুরু হবে আপনার সংশোধন সংবিধান করার পর এখন যে সংবিধান সংশোধনের বিলটা আনছেন জায়গা থেকে আমাদের জিল্লুর রহমান সাহেব কথাটা আলোচনা শুরু করেছিলেন এটা কোন অধিকারে আপনার করতে চান আপনাদের এই ম্যান্ডেট কোথায় পেলেন একটা মেজর পলিটিক্যাল পার্টি জনগণকে বাইরে রেখে এককভাবে সংবিধান সংশোধন করে আপনারা অঙ্গীকার এবং সেই সঙ্গে জনগণের চাহিদা তারপরে নির্বাচন হওয়ার পর পর আপনার পার্লামেন্ট বাতিল করে নতুন নির্বাচন দেবেন যে রেফারেন্ডাম করবেন আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000 আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@media.com আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2:00 আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী সংসদ সদস্যরা এখানে কথা বলছেন মাননীয় সংসদ সদস্যরা এবং আমরা অনেক কথা বলছি অনেক বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু যে জন্য বলা বা যেখানে এই কথাগুলো বলা উচিত সবচেয়ে বেশি সে জায়গাটি কার্যকর হচ্ছে না আমরা চাই আমাদের জাতীয় সংসদ কার্যকর হোক এবং এক্ষেত্রে সরকারি দলের সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিরোধী দলেরও একই সঙ্গে ভূমিকা রাখা দরকার অন্যথায় আমরা যত কথাই বলি না কেন মূল সমস্যাগুলোর সমাধান কিন্তু হবে না আমরা আশা করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে সচেতন হবেন এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাদের সকলের জন্য শুভকামনা